ওরে জয় বাংলা, জয় বাংলা! এই যে আমাদের মেট্রো রেল হইতেছে, ডিবিবিএল, বাংলাদেশ ব্যাংক, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, দেখ সবকটে স্প্যান বসে গেছে আলহামদুলিল্লাহ, মগো বরিশালের পদ্মা সেতু, আহারে বেড়া ওই গেছে ওই গেছে। আইনাজি ছবি তুল ছবি তুল। ইয়ো ইয়ো ইয়ো, দিস ইজ বাচ্চু ব্লগ ফ্রেড। আমরা কিন্তু বাংলাদেশে চলে আসছি, আর আমার বন্ধুর বিদেশি স্বভাবটা এখনো গেল না। এই দেশকে অনেক মিস করছি, আজকে চলে আসছি বাংলাদেশে, আর অনেক মজা হবে, চিল হবে। বন্ধু মফিজ রে একটু কল দেইন, আই নিয়ে যাক আমাকে, নাকি সারপ্রাইজ দিয়ে দিই। হ্যাঁ দাও দাও। হ্যালো 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 মফিজ, কি অবস্থা? এখন আইতেছি। বাংলাদেশ আমাদের সবাই শিক্ষিত, বাংলাদেশ পুরা চেঞ্জ হয়ে গেছে। তার আগে একটু বুকে আও, বুকে আও, অনেকদিন ধরা পরে, অনেকদিন পরে দেখা। বাট ভাই তুই এত বড় লোক হয়ে গেলি বেটা, আর আমরা বিদেশের তে এত কিছু কামাইতে পারলাম না, সব উপরে লাগে। আচ্ছা এই লোকটা কে? এটা হইলো আমার বন্ধু, আমার লগে গেছিল বিদেশে। ও আচ্ছা আচ্ছা, আপনি এত স্মার্ট হয়ে গেলেন, আমার এই ভাইডারে স্মার্ট বানাইতে পারলেন না। আমি তো স্মার্টই, আমি একজন স্মার্ট বয়, সব মেয়ের বুকের ব্যথা আমি বেড়া, তুই তো বুঝো না বেড়া, এই স্টাইল সম্পর্কে কোনো, আমি একজন ফ্যাশন ব্লগার, বুঝুস নাই বেড়া। তোমার আমি দেখাই যে আমাদের শহরটা কত সুন্দর আধুনিক হইছে। বন্ধুরা কি যে বলবো, সমস্যা নাই, আমি তো জীবনে কল্পনা করতে পারি নাই এই গাড়ি তোমার কাছে। বাইরে ভাই, যেই পোলা ঠিক মতো হাফ প্যান্ট পরতে পারতো না, এই পোলা এখন এই গাড়ি চালায়, বাইরে ভাই। শহরে একদম আধুনিক হয়েছে, সিট বেল্টটা পরে নিও, পরে পরে যাবা। দেশের যে অবস্থা, আমি চিন্তা করতেছি মানুষ কেন যায় মালয়েশিয়া, আমাকে দেশেই তো কত উন্নত হয়ে গেছে। হ্যাঁ আরো উন্নত হবে, আমাদের মেট্রো রেল হইতাছে। ও মেট্রো রেলের কাজ হইতাছে এখানে? হ্যাঁ এটা হচ্ছে মেট্রো রেল, মানে এখানে কাজ চলতেছে আর কি এখন। এই যে এই বিল্ডিং টা উঠবে, এক মাসের মধ্যে হয়ে যাবে। বাহ মেট্রো রেলের কাজ চলতেছে, অসাধারণ। ওরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। ও জয় বাংলা, নগদ বিকাশ গ্রামীণ ফোন, বঙ্গবন্ধু। চলো তো আমাদের হসপিটালটা দেখে নিয়ে আসি, আমি যেখানে কাম করি। তুমি কাম করো, তুমি কি ডাক্তার হয়ে গেছো? হ্যাঁ আমি তো ডাক্তার, আমি তো পুরো হসপিটালটাই সামলাই। ওই মুসলমানি করো মনে হয় মানুষের, নাকি সব সব করাই মুসলমানি ডেলিভারি? ঢাকা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার আছেন, চর্ম ও যৌন বিশেষ, চর্ম ঠিক আছে, চর্ম পর্যন্ত ঠিক ছিল না, এখন অনেকের দাম্পত্য জীবন সুখী না। ওটা কি তুমি ঠিক করাও? বাংলাদেশের মানে হসপিটাল অসাধারণ, আইশালা। আমার তো কেন জানি মনে হয় যে একবার গেছিলাম শেরাটন হোটেলে, ওই রুমে লাগতে আছে করোনা, মানব দেহ, ঢাকা হাসপাতাল, অসাধারণ। সিটি কর্পোরেশনে আইডি কার্ড, আইডি কার্ড নিতে আইসি, আইশালা। নিরাপত্তা সেট, বাই বাই। এখানে সরকারি চাকরি পাওয়া যায়?
এবং ন্যায় বিচার পাওয়া যায়। ঢাকা সিটি কর্পোরেশন ওই করোনার বাচ্চা কি হয়েছে তোর? আইডি কার্ডও নিবো, ড্রাইভিং লাইসেন্সও নেওয়া যাবো। আশাল্লাহ সিকান্দার বক্স বাচ্চু, মোটর ড্রাইভিং লাইসেন্স, সেই 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 সেই। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, মেয়রের রুম মনে হয় এটা না? সেই সেই সেই, এখানে বসে একটা ছবি তো তুলতেই হবে। ছবি তোল ছবি তোল, জীবনে মেয়র হইতে পারি আর না পারি, মেয়রের সিটে বসে একটা ছবি তো মাস্ট। ছবি তুল, কোনো কথা হবে না, তাড়াতাড়ি ছবি তুলবে না। আশাল্লাহ বন্ধু, আমরা কই আইছি এখন? বাংলাদেশ ব্যাংকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমানত ব্যাংক। এটা কার্ডের অর্ডার দিয়ে দাও, এদিকে আসো। ও ভাই ও ভাই ও ভাই, এই যে এই জায়গা, এটা মানে মারবা থেরা ফ্লোর না বন্ধু? ও ফ্লোরটা দেখলে তো মনে হয় নেই, ভাত খাইবো এবার। অ্যাকাউন্ট অপশনে যে অর্ডার ডেবিট কার্ড, পিন নাম্বার বসাও চারটা, 69 69। বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই যে উপরে দেখো, এটা সিনেমা হল। হলে নাকি আর কন্ডিশন রয়েছে, ওই শালা অভিশার সিনেমা হল। তো আমাদের ওই বিখ্যাত চঞ্চল চৌধুরীর পোস্টার আছে। ও আইনাবাজি, আইনাবাজি, আইনাবাজি চলতেছে তো। ও সেই, ও ভাই হাজির বিরিয়ানি, ও ও ফ্লোর দেখ ভাই, ফ্লোর দেখলি তো ভাই জীবন বেরিয়ে যায়। এত সুন্দর পরিবেশে হাজির বিরিয়ানি হয়, আপনারা দেখলে কল্পনা করতে পারবেন না, এত সুন্দর পরিবেশে হাজির বিরিয়ানি। লাও বুইয়া কিছু খাই চলো। কিন্তু বাংলাদেশে বলে পদ্মা সেতু, ওই তো ওইটা না দেখলে তো খাওন ঢুকবে না মোহের মধ্যে। ঠিক আছে চলো, পদ্মা সেতু আগে, পদ্মা সেতু তারপর পদ্মা সেতু যে ইলিশ মাছ খামো মিয়া। আই হ্যাঁ, এটা এটা বন্ধু, এটা কি ডিজিটাল যুগে এই জিনিস এখনো আছে? এগুলো এগুলো সবই এখন ফোরকের যুগে এই জিনিস কে পরে ভাই? আচ্ছা যাই হোক, কেউ মনে ডাই হার্ড ফ্যান হইব, হেরা পরে মনে হয়। আমরা মাওয়া আইছে, মাওয়া মাওয়া আইছে, এই যে ইসের পদ্মা সেতুর কাজ হইতাছে, জিনিসপত্র লয়ে আইছে। ও শালা বন্ধুরা, সকাল সকাল পদ্মা সেতুতে চলে এসেছি। ও চা লাগতাছে ভাই, রাত্রে রওনা দিছি, সকালে পৌঁছিছি। ও শালা লাগতাছে ভাই, সেই সেই, গুড মর্নিং ঢাকা সিটি। দেখ সব কটে স্প্যান বসে গেছে আলহামদুলিল্লাহ, এটা মিরাজপুর আই দিও বন্ধু। ও বন্ধু সেই লাগতেছে, ও বরিশাল মগো বরিশাল, এখন যে কি পরিমাণ উন্নত হবে। এখন ডাকাতে ঘুমতে উঠটা ধূপ ধাপ, এই যে চইলাইছি প্রায় বরিশাল। ওহো 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 ভাই, সেই হইছে ভাই, বাবারে এখন কি আরে কাজ শেষ না না, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, এখানে তো মনে করো নিত্য সবকিছু আছে না? সবকিছু 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 আছে এখানে স্বপ্নে। ও ভাই এটা তো আরো জোস, আমাদের এটা হচ্ছে কফি শপ, আড্ডা আড্ডা দেয়া যায়। ও অসাধারণ একটা জায়গা ভাই, ওই ভাবিরে নিয়ে আসবা, আড্ডা আড্ডা দিবা। ওকে, এখানে বন্ধুগুলো লাগে আড্ডা দেয়, ভাবির লাগে আড্ডা দেয় তো মানে যাই কটা আছে কটা অনলাইন জায়গা। ও আমার যে কটা আছে অবশ্যই ভালো আছে কথা কইছে, আমার যে কটা তোমার যে কটা ভাবি আছে ওই কটা এখানে জায়গা হবে না। 24 ঘন্টা গাড়ি পার্কিং করা হয়, গাড়ি পার্কিং করতে গিয়ে, গাড়ি পার্কিং করতে গিয়ে মারামারি করবে না, পুলিশ ছুটিয়ে লাল করে দেবে, নোংরামি বার করে দেবে। যেহেতু পুলিশের কথা বলছো, চলো পুলিশের কি অবস্থা দেখাই। ও বাংলাদেশ পুলিশ স্টেশনে চলে এসেছি ফ্রেন্ডস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মতিঝিল, মতিঝিলে পড়ছি। মতিঝিলে এত সুন্দর বিল্ডিং করছে পুলিশের, বাইরে ভাই শান্তি শপথে বলিয়ান, এটা তো অনেক আপডেট হয়ে গেছে। আমি যখন আগে যে দুবাই যখন লোকপাড়ে থেকে ধরা খেয়েছি, আমার আসলে খুবই ঘরে ভিতরে, এখন তো হোটেল বানালে ফেলে। বঙ্গবন্ধুর ছবি, শান্তিতে শপথে বলিয়ান, ও মানে পুলিশটা খাওয়া দাওয়া করে,
ও ভাই বারে ভাই হইল কি তো এত এনার্জি আয় কইন্দা এই এটা হলো ঢাকা শহরের ম্যাপ পুলিশের মাস্টার প্ল্যান এগুলো নাকি হ্যাঁ কোন জায়গায় কি হইছে না হইছে খুঁটিনাটি এগুলো এখানে বাংলাদেশ পুলিশের প্রতি খালি সম্মান আর সম্মান বাইরে যাইতাছে ভাই অনেক কাজ করতেছে তারা স্যার হ্যালো হ্যালো স্যার হাউ আর ইউ মানে কি হাউ আর ইউ মানে হাউ মানে হাউ মানে কেমন আছেন সেটা বলতে আসি ও আপনি সকালে খান কি স্যার আমি সকালে খাই হচ্ছে বিরিয়ানি রাত্রে খাই বিরিয়ানি দুপুরে খাই বিরিয়ানি আমি বিরিয়ানি খাবো গ্যাস্ট্রিক আরে বাইসে লাভ কি একজন যে বুকে টাইনে নেবে সেই তো নাই আমি চাইছি না সিয়ারা সুন্দর আছে কেন কেন হবে না না আমি এডি কইতেছি যে বুকে টাইনে নেবে সেই তো নাই তাই চিন্তা করছি যে বিরিয়ানি খেয়ে মরে যাব পাইবেন পাইবেন ঘুরতে থান পাইয়ে যাবেন আর স্কুলের কাটিংটাও জোস ঠিক আছে পাইয়ে যাবেন আর দোয়া করেন দাদা নাইলে আমি বেশি দিন বাঁচবই না আমি বিরিয়ানি খেয়ে মরে যাব ভাই যা পুলিশ স্টেশন কারণ আমরা দুই বন্ধু উইনা মনে করে র‍্যাকেটে খেলন যাব আহ র‍্যাকেট খেলি স্টেডিয়াম ও ফ্লাড লাইট জ্বালায় রাখছে আমাগো স্টেডিয়ামের লাগা বন্ধুরা এত সুন্দর জায়গা দেখে আমরা লোভ সামলাইতে পারলাম না আমরা এখন র‍্যাকেট খেলবো বন্ধু তাহলে স্টার্ট করে দাও স্যার বিগ ফ্যান স্যার এটা সেলফি নিতে পারি স্যার জি স্যার জি স্যার লাইসেন্স তো আছে আপনাদের আপনি ইসেন এন্ড টলার সেন না আসেন না কিন্তু বইলা দেন কি নৌকা ছিলেন নৌকা জি স্যার জি স্যার নৌকা ছিলেন নৌকা টলার সব মনে করেন গ্রামে এত চালান নিয়ে চালাইছি মানে উড়াই লাইছি তো ট্রলার চালাইতে পারলে আমি গাড়ি চালাইতে পারবো না এটা কোনো কথা বলেন না স্যার এটা তো স্যার BMW স্যার এন্ড তো BMW এটা বলেন না কি যে ওই যে লাল কালারের যে মেশিন আছে ওটি ঘুরেই ঘুরেই যে কত চালাইছি আমি গাড়ি চললেই হবে আর কিছু জানা লাগবে না অত দি করবো কি গাড়ি স্যার একদম ইজ্জত নিয়ে নিছেন স্যার টলারের যা মজা হেঁটে কি আর গাড়ি দিতে পারবে স্যার আপনার নাম কি স্যার স্মার্ট বয় বাসু একটা গাড়ি আছে আমি আরে আমি মনে করো যে গ্রাম থেকে আসছি সারা জীবন তো টলার চালাইছি এখন টলার ছাড়া তো কিছু ভালো লাগে না তো এই সিটি এটা কি আমাগো দেশে ইঞ্জিন নাকি আমাগো দেশে ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন এই শহরের ইঞ্জিনিয়াররা আমার জন্য বানাই দিয়েছে এটা যেহেতু এত টলার ভালোবাসেন এজন্য ইঞ্জিনিয়াররা আমার জন্য বানাই দিয়েছে সবাই তাহলে আপনার ফ্যান ইয়ে কেসে মিলা তুম কা ভাই জাজি মাই ফ্যান মেড মি ও নো আজা আজা পিডিএম আজা পিডিএম আজা তোরা ঘুমকাতে লেটস গো লেটস গো হে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে টুটুর 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 টু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে